আমি চাইলে পরে ওখানেই আমি বলতে পারি যে যে না ভাই থাকতে যে পারে এই ধরনের একটা এনটিটি পক্ষে এক্সিস্ট করা যে ইয়ে পসিবল হ্যাঁ আচ্ছা আপনাকে একটা উদাহরণ দেই চার কোনা ত্রিভুজ কি থাকতে পারে চার কোনা ত্রিভুজ আমার জানা মতে থাকতে পারে না ত্রিভুজের তো তিনটা কোণ থাকে আমরা কি এটাকে গ্র্যান্ড আমরা কি গ্র্যান্ড করতেছি এটা ভাই থাকতে পারে এটা চার কোনা একটা ত্রিভুজ না না গ্র্যান্ড তো করতেছি না গ্র্যান্ড করতেছি না ঠিক না গ্র্যান্ড করতেছি না

বা অ্যাট লিস্ট তার আর্গুমেন্ট পেশ করতে পারে তার দাবির পক্ষে ঠিক আছে কিন্তু এটা एक्चुअली এমন না যে আমি অ্যাকসেপ্ট করছি যে আল্লাহ আসলে থাকতে পারে বা সৃষ্টি করতে থাকতে পারে এটার পক্ষে কোনো প্রমাণ নাই এটা জাস্ট একটা পিওরলি একটা জাস্ট কিছু না বুঝছেন কিন্তু এটা একটা না যে যে একটা জারের ভিতরে জোর বা বীজর শঙ্কক বল থাকতে পারে বা মার্বল থাকতে পারে এটা কিন্তু বেসড অন এভিডেন্স ঠিক আছে যে যে

আচ্ছা একবার ভাই এক সেকেন্ড আমি আরেকটা কথা বলি আবির সাহেব সাহেব আপনি যদি ভালোভাবে না বোঝেন তাহলে তো আবারও আরেকদিন এসে আলোচনা করতে হবে এই কারণে আরেকটু ভালোভাবে বোঝেন বিষয়টা মনে করেন আপনি দাবি করলেন যে ভাই আমার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাকাউন্টে না একশো টাকা আছে আমি বললাম ও একশো টাকা আছে প্রমাণ দেন আচ্ছা ঠিক আছে ওই আলোচনা এখানে শেষ পরের দিন আপনি এসে দাবি করলেন ভাই আমার ব্যাংক অ্যাকাউন্টে না এক লাখ টাকা আছে ভাই আমি আপনাকে বললাম যে ও এক লাখ টাকা আছে প্রমাণ দেন আচ্ছা তৃতীয় দিন আপনি আইসা আমাকে দাবি করলেন ভাই জানেন আমার ব্যাংক অ্যাকাউন্টে না এক কোটি টাকা আছে ভাই আমি বললাম তাই নাকি এক কোটি টাকা আচ্ছা ঠিক আছে প্রমাণ দেন চতুর্থ দিন আপনি আবার আসলেন এবং আইসা আমাকে বললেন যে ভাই আসিফ ভাই আমার ব্যাংক অ্যাকাউন্টে না এক ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার আছে হুম ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার আমি সেখানে আপনাকে বললাম ওয়াও তাই নাকি প্রমাণ দেন আপনি কি মনে করেন যে চারটা দিন আপনি চারটা কথা বলছেন এবং চারটা দিনই আমি আপনার কাছে প্রমাণ চাইছি এই প্রমাণ চাইবার লেভেলটা মানে মানে মাত্রাটা একই বলে কি আপনি মনে করেন বা বা স্টার্টিং পয়েন্টে আর কি যে উনি যে আপনাকে প্রমাণ করতে মানে ইয়ে দিছে আর কি হ্যাঁ মানে ওনার আহ কি বলবো ওটাকে যে আপনার যে অ্যাকচুয়ালি থাকতেও পারে থাকতেও পারে এটা বলেই তো যদি প্রমাণ চাইছি তার মানে তার মানেটা কি আপনি গ্রান্ড করতেছেন যে থাকতেও পারে নাহলে তো যদি থাকতে থাকতে না পারে

আচ্ছা ঠিক আছে প্রমাণটা দেন তাহলে দেখি আপনার ব্যাংক অ্যাকাউন্ট দেখি আপনার চেক বইটা দেখান তো ভাই দেখি তাহলে সেখানে কত আছে এইটা বলতেছি তার মানে কিন্তু এটা না যে আমি অ্যাকসেপ্ট করতেছি আপনার কাছে এক ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার আপনার কাছে থাকলেও থাকতে পারে এটা কিন্তু আমি জেনুইনলি মনে করতেছি না আমি আসলে জেনুইনলি মনে করতেছি যে আপনার কাছে আসলে এক ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার থাকা থাকা থাকার পসিবিলিটি একেবারে জিরোর কাছাকাছি তারপরে আপনাকে আমি একটা সৌজন্যতার খাতিরে আপনাকে সুযোগ দিচ্ছি যে আপনি তাইলে প্রমাণ করেন

আসি ভাই পজিশন এটা না যে আপনারা টলেন টলেন থাকতেও পারে এটা কোন পজিশন না আর এটা আমাদের পজিশন না যে গড থাকলেও থাকতে পারে এটা পজিশন না এই ব্যাপারে আমরা যেটা বলি যদি আপনি একচুয়ালি গড ব্যাপারে বলেন যে আমরা এই ব্যাপারে আমাদের কোন প্রমাণ এই ব্যাপারে আমাদের কোন প্রমাণ নাই এই ব্যাপারে বা এটার এই দাবির পক্ষে কোন প্রমাণ নাই এইটাই তো বারবারই বলতেইছি ভাই কোনদিন শুনছেন কালকে যে আমি নাস্তিক হিসেবে আমি মনে করি থাকলে থাকতেও পারে হয়তো বা কেউ বলতে পারে বাট এইটার কারণে সে নাস্তিক না এই কারণে সে নাস্তিক না আরকি ওই যে থাকতে থাকতে পারে এটা সে গ্র্যান্ড করতেছে এই কারণে সে নাস্তিক না কি এটা একটা আরেকটা এডিশনাল একটা পজিশন তার সে গ্র্যান্ড করতেছে বাট যেটা বললাম যে অনেক সময় আমরা থাকতে পারে এইটাকে গ্র্যান্ড করতেছি কোনো

আমরা যেটা করতেছি খারাপ কিছু না আপনি মানে কথাটা বলতেছেন কিন্তু প্রশ্ন করতে গিয়ে তো এমন কিছু বলতেছেন যেখানে আমার আমার মনে হচ্ছে আমি 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 আমরা আসি বা দুজনেই রং হয়তোবা একটু আগে আমরা যেটা বলছি এটা পুরোপুরিভাবে গ্রাস করতে পারেন নাই পুরোপুরিভাবে বুঝেন নাই তো সেই ক্ষেত্রে জাস্ট আপনাকে হ্যাঁ আপনার যাতে ইনকনভিনিয়েন্স না হয় আপনার যাতে ইরিটেশন না হয় এই জন্যে আমরা চুপ করে বসে আপনার পুরোটা বলতে দিলাম এইটার হচ্ছে কি ভাই এইটা ভালো না

আল্লাহ আছে কি নাই আসলে আল্লাহ আছে কি নাই সেটা না আল্লাহ সবকিছু করছে সবকিছু আল্লাহ করছে এই দাবিগুলো ফলসিফাইবল না সো ইন ফ্যাক্ট তারা আমাদেরকে দেখাতে করতে পারছে না যে না এটাও পসিবল আমরা দেখাতে পারি যে একজন কেউ কিছু করছে এটা মাধ্যমে প্রমাণ করা যায় বাট এনিওয়ে যেটা বলতে আছে যে 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 আল্লাহ আছে হ্যাঁ আল্লাহ আছে এই এই দাবিটা দাবি জানা আমরা একটা আনফালসিফাইবল দাবি করে দেখান তো আমাকে যেটা মুমিনরা করে আচ্ছা আচ্ছা এখানে দিনদা ভাই একটা কথা বলছেন যে আমাকে এটা জানাতে যে ফলসিফাইবল হ্যাঁ কোন দাবিটা ফলসিফাইবল এই জিনিসটা অবশ্যই আমাকে জানাইয়েন আমি এই জিনিসটা জানতে চাই আমি লিখে রাখছি আপনারা মানে আমি আমার কথাটা যখন শেষ হবে তখন অবশ্যই আমাকে জানাইয়েন দিনদা ভাই আচ্ছা তো আমি যে কথাটা বলছিলাম যে আপনাদের পজিশনটা আমি এই এতটুকু বুঝতে পেরেছি আপনাদের এই আধা ঘন্টার আলোচনা থেকে যে আপনারা এই জিনিসটা বলছেন না স্রষ্টা আছে এক নম্বর আবার আপনারা এই জিনিসটা বলতেছেন না স্রষ্টা নাই দুই নম্বর তিন নম্বর হচ্ছে আপনারা এই জিনিসটা বলতেছেন স্রষ্টা আছে সেটা হচ্ছে শুধুমাত্র ডিসকাশনটা আগানোর জন্য না 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 কোথায় বলছেন স্রষ্টা আছে আরে ভাই আপনি 50 বার বলছেন যে স্রষ্টা আছে এই কথাটা আপনার থাকতে পারে থাকতে পারে আর কি রং থাকতে পারে আছে কি এখন আবি ভাই ভাই মাই মিস্টেক আমি বলছি আমি মুখ ফসকে বেরিয়ে আসছে বুঝছেন তো মানে কথার সময় এখন এখন ঠিক আছে বলেন হ্যাঁ হ্যাঁ থাকতে পারে এটা হচ্ছে শুধুমাত্র স্টার্টিং পজিশন আপনাদের তবে আমি এই কথাটা হচ্ছে নিজে থেকে বলতেছি দেখেন এই কথাটা মিলে কিনা থাকতে পারে এই কথাটা কি বলছেন যে থাকতে পারে এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট আর নিজে থেকে যে কথা বলতেছে ডিসকাশন স্টার্টিং পয়েন্ট ওই ডিসকাশনটা জাস্ট যে দাবি করতেছে সেই দাবির সাপেক্ষে যে ডিসকাশনটা মানে তার যে একটা অপরচুনিটি সে তার প্রমাণটা দিবে হ্যাঁ হ্যাঁ জন্য একটা স্টার্টিং পয়েন্ট হ্যাঁ আমাদের মানে কি এই ব্যাপারে গড়ের ব্যাপারে আমাদের ডিসকাশন স্টার্টিং পয়েন্ট সিস্টেম নাই আমরা গড়ের ক্লেম যেগুলো আছে প্রচলিত ক্লেম যেগুলো সেগুলোকে রিজেক্ট করি কারণ এই দাবিগুলো আপনি যদি বলেন যে কোনো ধরনের পজিশন বলেন তাহলে বলতে পারেন তাহলে বলতে পারেন আপনি বলেন যে আপনি কোনো খেলাই খেলেন না এটা একটা খেলা বলতে পারেন হয়তোবা হ্যাঁ মানে আপনার এই বিষয়ে কোনো বিশ্বাস এই বিশ্বাসটা আছে এভাবে আপনি যদি ফ্রেশ করতে চান তাহলে পরে বলতে পারেন বাট এই গডের মানে কনসেপ্ট এটা আমাদের কাছ থেকে আসে নাই আরেকজন নিয়ে আসছে যে কিনা এই গডের ব্যাপার একটা পজিটিভ ক্লাইম করা আছে বা ওরা আসে হ্যাঁ এইটা করছে ওরা করছে আমরা খালি বারে বারে ভাই কতবার বলবো এই জিনিসটা যে এইটা পুরোপুরি ভাবে পুরোপুরি ভাবে এই দাবিটা প্রমাণ করার দায়িত্ব যে দাবিটা করতেছে ঠিক আছে নম্বর নম্বর টু এই ধরনের entity আদৌ যে থাকতে পারে এটার পক্ষে কোনো প্রমাণ নাই কিন্তু আমরা যখন কিনা আমরা যখন কি আপনাকে টেকটকে বললাম এই জিনিসটা যে আমি যখনই কিনা আপনাকে বলবো প্রমাণ দেন আমি তো অবশ্যই আচ্ছা আপনি এই এই আমি জানি না দিনদাও ভাই আপনি হয়তোবা বলতে পারবেন মনে আসে যে ম্যাট্রিক পরীক্ষার সময় একটা প্রভিশনাল সার্টিফিকেট দিত কি বুঝতে পারছেন আবির ভাই না ভাই মানে আপাতত সাময়িক ভাবে আমি যদি আপনাকে বলি যে প্রমাণ দেন টেম্পোরারি রাইট প্রমাণ দেন আমি লিস্ট ওই ডিসকাশনের জন্য জাস্ট ওই ডিসকাশন এই যে যে আমি যে বলতাছি থাকতে পারে এইটার স্কোপটা হচ্ছে ওই ডিসকাশনটা শুধু ওই ডিসকাশনটার জন্য আমি আপনাকে গ্র্যান্ট করলাম যে ঠিক আছে থাকলে থাকতে পারে নাহলে আমি আপনার ওখানেই ধরতে পারি যে দাবি করতেছে ভাই থাকতে যে পারে এটা প্রমাণ দেয় বারেবার বলতেছি কিন্তু ডিসকাশনটা সে যাতে তার প্রমাণ কেন সে ভাবতেছে আসে কেন সে ভাবতেছে আসে এটা যাতে আমাকে দিতে পারে এই প্রমাণটা বা এই আর্গুমেন্টটা আপনাকে দিতে পারে এই কারণে ওই জন্য গ্রান্ট করতেছি যে ঠিক আছে থাকতেও পারে কারণ গ্র্যান্ট না করি তো আমার প্রমাণ চাওয়ার তো কোনো প্রমাণ নাই সরি প্রমাণ চাওয়ার তো কোনো যৌক্তিকতা নাই বা কোনো দরকার নাই আছে এটা যদি গ্র্যান্ট না করি এটাই যদি আসে এই জিনিসটা আমরা যদি থাকতে পারে এটাই যদি গ্র্যান্ট না করি তাহলে পরে আল্লাহ আসে এইটার প্রমাণ চাওয়ার কোনো যৌক্তিকতা আছে ভাই

মানে এই যে আপনার বললেন আমি কিন্তু আপনার পুরো কথাটা ক্লিয়ার বুঝতে পারছি আমি যদি আবার একটু রিপিট করি আশা করি এখন আপনি মানে আটকাবেন না আর রিপিট করেন না তাহলে আবার আটকাবেন আপনি আপনার পরে এসে চলে যান আচ্ছা তাহলে এই যে লাস্ট 10 মিনিট যে ইকবাল ভাই যে কথাটা বললেন যে কোনো পজিশনই নাই হ্যাঁ কোনো পজিশন নেই এখন ডিসকাশন শুরু করার জন্য যে বলা হয় আপনারা যে বলেন যে থাকতে পারে শুধুমাত্র কি জন্য ডিসকাশন চালিয়ে যাওয়ার জন্য শুরু করার জন্য

কন্ট্রোল হচ্ছে আপনাকে দেখাইতে হবে আমি যদি বলি ভাই ধরেন ধরেন আমি যদি আপনাকে বলি কথা ধরেন এই দাবিটা করলাম যে কি বৃষ্টি কন্ট্রোল করতেছে আমি বললাম ভাই বৃষ্টি এমনি হয় না আমার এক আমার এক কি বলো জাদুকরি বানর আছে হ্যাঁ সেই বানর বৃষ্টি কন্ট্রোল করে ভাই তার যখন ইচ্ছা হয় সেই মানে প্রসাব করে দেয় তখন বৃষ্টি হয় হ্যাঁ এখন আপনি বলেন যে ভাই প্রমাণ কি আমি যদি বলি এই যে ভাই পরিবারের একটু কন্ট্রোল লাগে তাই না প্রত্যেকটা পরিবারের একটা কন্ট্রোল লাগে এটা কি ভাই কোনো মানে ইয়ে হবে ভাই মানে একটা অ্যাকচুয়ালি কোনো মানে মানে প্রমাণ বলে এটা কি গ্রহণযোগ্য হবে মানে মানে ইকবাল ভাই যেটা বোঝাতে চাচ্ছেন যে একটা জিনিসের উদাহরণ দিয়ে

তার মানে হচ্ছে আপনার আপনি যেই ভাবে উদাহরণ দিচ্ছেন সেই দুটার ভিতরে তো আপনি দেখাচ্ছেন না তো আপনি এটা বলতে পারেন পরিবারের আমরা প্রমাণ করতে পারি যে পরিবারের কন্ট্রোলার লাগে মানে একটা কম্পিউটারের কন্ট্রোলার লাগে এইখান থেকে আমরা এই ডিসিশনে আসতে পারি যে মানুষ যে সমস্ত জিনিস বানায় সেই সমস্ত জিনিস মানুষ কিছু কিছু জিনিস কন্ট্রোল করতে পারে এইটুকু সিদ্ধান্তে শুধু আসতে পারি

আপনি এসিটি বা ওই আপনার এসিটি অ্যানালজি পড়ছেন না পড়েন নাই বা জানেন না যে না পড়িনি পড়িনি আচ্ছা আমরা যখন বলি যে যে বিড়ালের চারটি পা আছে এবং কুকুরের চারটি পা আছে ঠিক আছে দুইটা স্টেটমেন্টই ইন্ডিপেন্ডেন্টলি যখন কিনা আমরা দেখাইতে পারবো সত্য তখন আমরা বলতে পারি যে বিড়াল এবং কুকুর কয়টা পা আছে এই সাপেক্ষে এটার সাপেক্ষে বাবা এই এই দিক থেকে তারা অ্যানালগাস এই দুটার ভিতরে অ্যানালজি আছে এই যে এটা এটা আমরা কোনো না একটা আর্গুমেন্ট না যে বিড়ালের চারটা পা আছে সেহেতু কুকুরের চারটা পা আছে সামথিং লাগবে বা একটা জায়গায় সম্পর্ক আছে ধরেন বিড়ালের চারটা পা আছে কুকুরের চারটা পা আছে বিড়াল মেয়ামেয় করে সুতরাং কুকুরও মেয়ামায়ও করে এই এই যুক্তিটা কি

আরেকটা আরেকটাতে কোনো ধরনের অ্যানালজি অ্যাকচুয়ালি নাই মেও মেও করতেছে এখানে আমরা সেই রিলেশনশিপটা নাই কিন্তু ফলস অ্যানালজি করে আমরা বলতেছি দেয়ার ফর কুকুরও মেও মেও করবে এটা জাস্ট বোঝানোর জন্য বললাম আর যে কিভাবে ফলস অ্যানালজিটা হয় আপনার আমাদের কাছে কিন্তু প্রমাণ আছে যে কুকুর মেও মেও করে না আর কি এটার মাধ্যমে আমরা দেখাই দিলাম যে এই ধরনের যুক্তিটা ভুল হইতে পারে যেহেতু ভুল হইতে পারে সেহেতু আমরা এই যুক্তিটা গ্রহণ করব না তো আপনি যদি বলেন যে পরিবারের কন্ট্রোলার আছে এর কন্ট্রোলার আছে সুতরাং সুতরাং

এ ইনফ্যাক্ট কোনো এভিডেন্স তো নাই ইনফ্যাক্ট কোনো যুক্তিও নাই যুক্তিও নাই হ্যাঁ এখন আপনার সাথে যদি আমরা আলোচনাটা করি আলোচনাটা যদি আমরা করি যে ভাই যে আচ্ছা আপনি কেন বিশ্বাস করেন যে আসছে বা বড় আপনার ধরুন আপনার পজিশন হয় তো আমাকে তো তখন এই ডিসকাশনের সাপেক্ষে শুধু এই ডিসকাশনের স্কোপে থাকতে পারে এটাকে গ্র্যান্ড করি তো আলোচনাটা আগাইতে হবে ঠিক না ভাই হ্যাঁ আমি যদি অলরেডি বললে দেয় না থাকতে পারে এটাও আমি গ্রহণ করতেছি তাহলে তো আপনার কাছে আমার কোনোভাবেই যৌক্তি এইটা যুক্তি হবে না এই প্রমাণটা চাওয়া যে আসে এটা প্রমাণ দেন আমি তো গ্র্যান্টই করিনি যে থাকতে যে পারে এটাই গ্র্যান্ট করিনি যেহেতু আপনার কাছে আসে প্রমাণ চাচ্ছি তার মানে আমি নিশ্চয়ই নিশ্চয়ই আপনাকে এই কার্টিসের এক্সটেন্ড করতেছি বা এটা গ্র্যান্ড করে দিচ্ছি যে থাকতে পারে এখন আপনি প্রমাণ করেন এখন এইটা শুধুমাত্র শুধুমাত্র ডিসকাশনটা আগায় নেওয়ার জন্য শুধুমাত্র আমি ইন্টারেস্টেড বলে আর কিছু না

নিঃসন্দেহ আমাকে একটু বলতে দেন আমার কথা খুবই সংক্ষিপ্ত আচ্ছা শেষের দিকে যে কথাটা আমি বলতে চাইছিলাম শেষের দিকে বলতে ইকবাল ভাইয়ের শেষ বক্তব্যের শেষের দিকে উনি বলছেন যে মানে প্রমাণ করতে পারবো না এই জিনিসটা আমি নিঃসন্দেহে আমার মানে আমার পজিশনই এটা যে আমি প্রমাণ করতে পারবো না ইভেন কেউই পারবে না আমার পজিশনই হচ্ছে এটা যে কেউই সুস্থ প্রমাণ করতে পারবে না বাট আপনারাই বলছেন যে প্রবাবিলিটি দেখাতে এই জিনিসটা কিন্তু লাইভের রেকর্ডের আছে

আমি জাস্ট বলছি যে ইকবাল ভাই এই কথাটা বলছেন যে প্রবাবিলিটি দেখাইতে এতটুকু আমি এতটুকু বলছি আর কি কথা বললাম ভাই প্রবাবিলিটি দেখাতে কথা বললাম ভাই লাইভে রেকর্ড আছে আপনি 5টা মিনিট পিছনে যান আমি 100% গ্যারান্টি দিয়ে বললাম ভাই আপনি যদি দেখাতে পারেন প্রবাবিলিটি আপনার কাছে জানতে চাইছি তাহলে ভাই আমি মানে কি বলবো ভাই আমি জানি না কি করব আমি আসলে আমি আপনাকে দেখাই থাকা যে সম্ভব 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 তো আর সম্ভাবনা আর প্রবাবিলিটি তো এক জিনিস না রে ভাই সম্ভাবনা আর প্রবাবিলিটি এক জিনিস না পসিবিলিটি আর প্রবাবিলিটি পসিবিলিটি আর প্রবাবিলিটি

সেটা বলিনি আপনার বউ বুঝতে পারছেন আমি বলতেছি যে আপনার কাছ থেকে গড় আসে এটা প্রমাণ নেওয়ার আগে আমি চাইলে পরে এটাই জিজ্ঞেস করতে পারতাম যে ভাই থাকতে যে পারে আগে এটাই আমাকে দেখান থাকা যে পশ্চিবল হ্যাঁ ঠিক যেরকম থাকা যে পশিবল এই জিনিসটা খেতে বলছেন এটাই এটাই তো আমি বলছিলাম আপনি লক্ষ্য করছেন হয়তোবা গত তিন চারটা লাইভে আপনাকে কিন্তু মানে মারাত্মক ভাবে এখানে হ্যাঁ তো আপনার কাছ থেকে আমি বা আমরা যে কার্স এক্সপেক্ট করব। সেটা হচ্ছে যে প্লিজ আমরা যে শব্দগুলো ব্যবহার করি হুম এইভাবে মনে করবেন না যে ভাই যে এমনি এমনি ব্যবহার করতেছি একটা জায়গায় প্রবাবিলিটির বদলে পসিবিলিটি বা পসিবিলিটির জায়গায় প্রবাবিলিটি এইটা যে ব্যবহার করতেছি যেখানে পসিবল বলতেছি আপনি মনে করেন না সেখানে আমরা চাইলে পরে প্রবাবিলিটি ব্যবহার করতে পারতাম এটা এরকম না স্পেসিফিক কারণে ওই শব্দটা ব্যবহার করছি সো আপনার কাছ থেকে যে কার্টিসিটা আমরা এক্সপেক্ট করবো সেটা হচ্ছে যে প্লিজ একটু প্রিসাইসলি মানে আমরা যেভাবে বলতেছি ঠিক ওইভাবেই হ্যাঁ

মনে করেন ছয়টা ছয়টা পার্ট থাকে না এক দুই তিন চার পাঁচ ছয় এটা আপনি এক পড়তে পারে দুই পড়তে পারে তিন পড়তে পারে চার পড়তে পারে পাঁচ পড়তে পারে ছয় পড়তে পারে কিন্তু পনেরো পড়তে পারে না পনেরো মানে নাই প্রবাবিলিটি পনেরো পড়ার কোন প্রবাবিলিটি নাই নাকি আবির ভাই কি বলেন পনেরো কোন প্রবাবিলিটি আছে পনেরো কোন ধরনের কোনো প্রবলিটি নাই কারণ ওই ছয়টার মধ্যেই পড়তে হবে আবার এমনও হইতে পারে যে ডাইসটা একটু তেরা এই কারণে এক পড়ার সম্ভাবনা বেশি অন্যগুলার থেকে বেশি তাহলে সেটার প্রবাবিলিটি আরো বাইরে যাবে নাকি নাকি আমরা কিন্তু এখন তো বলতে হবে ইকবাল ভাই যে এইখানে কথা বলার মতো যোগ্যতা দরকার আছে আবির সাহেব এখানে কথা বলার জন্য কিছু যোগ্যতার দরকার আছে হ্যাঁ আপনি যাদের সাথে কথা বলছেন তাদের সাথে কথা বলতে কিছুটা যোগ্যতার দরকার আছে আপনি শুরু থেকে এই কন্টিনিউসলি এই আচরণ করে যাচ্ছেন মনে হচ্ছে যে আমরা একেবারে মানে কি এক আমার কিন্তু মেজাজ খারাপ করতেছে সরি আসিফ ভাই আসিফ ভাই আমি আমিও বলি এখানে যে আবির ভাই আমার মনে হয় যে আপনাকে মানে কি বলবো এটাকে আমি গত 10টা 15টা লাইভ যেগুলো দেখছি এখানে আমার মনে হয় যে আপনাকে এক নম্বরে রাখা যায় কি যে সবচাইতে বেশি অ্যাকোমোডেশন পাইছে এই লাইফ থেকে মানে খুবই পোলাইটলি এবং কি বলবো সময় ধরে অনেক উদাহরণ দিয়ে অনেক কি বলবো এটাকে মানে একেবারে জাস্ট বাচ্চা লেভেলে নেমে বোঝানোর চেষ্টা যেটাকে আর কি সবগুলোই এই জিনিসগুলো করা হয়েছে আপনার জন্য হ্যাঁ সো আমার আমার কাছে মনে হয় যে আসলে আরেকটু বোধহয় ইয়ে করা দরকার আরেকটু হয়তো বা আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকা দরকার আর কি হ্যাঁ আমরা একটু এইভাবে মানে ক্লাস নেওয়ার জন্য তো মানে বসি নাই একটা ডিসকাশনে একটা টার্ম নিয়ে যদি প্রবলেম হয় অনেক সময় আমরা হ্যাঁ জাস্ট ওই ডিসকাশনের সাপেক্ষে কারণ টার্মটা নিয়ে যদি কনফিউশন থাকে ডিসকাশনটা আগেবে না ওই জন্য শুধুমাত্র আমরা হ্যাঁ জাস্ট ভেরিফাই করে নিই যে দুজনই একই জিনিস বুঝছে কিনা কিন্তু একেবারে ক্লাসের মতো করে ভাই এবিসিডি করে প্রত্যেকটা জিনিস মানে বোঝায় 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 মানে আমি জানি না আসলে এটার মানে ইটা কি এটার একদম শেষে কি আউটকামটা কি হবে আমি এটা

মানে এই সমস্ত মানে টং এর দোকানের মানে যারা আড্ডা মারে এদেরকে অতিরিক্ত লাই দিলে যেটা হয় হ্যাঁ একটু বাড়ির বাড়ির উপরে উপরে রাখতে রাখতে হয় হয় মাঝে মাঝে যেটা আমি মাঝে মাঝে করি এখনো করলাম বাড়ির উপরে রাখলাম কারণ বাড়ি না খাইলে হ্যাঁ কারণ এরা ছোটবেলা থেকে বিল্ড আপ হয়েছে এইভাবে চর থাপ্পড় খায় হ্যাঁ টিচারদের থাপ্পাপ্প খায় বড় হয়েছে এখন এরা আর এদেরকে যদি আপনি ভালো আচরণ করে তাদের সাথে আপনি ডিসকাশন করতে যান তখন তারা মনে করবে আরে এটা কি হলো আমার সাথে এরকম করতেছে নিশ্চয়ই আমি বিরাট একটা কিছু শুনাই আপনারা চিন্তা করে দেখেন যে একটা কোনো কিছু বোঝানোর পরে সে যখন আবার সেটার উপর ভিত্তি করে প্রশ্ন করতেছে সে এমন একটা কিছু বলতেছে যার করে একবার পুরো পুরো আমরা বোঝাচ্ছি সে আসলে বোঝে নাইoverlineoverline বলতেছি আবার যে এইটা এই এই আবার একদম শুরু থেকে শুরু করতে হচ্ছে শুনুন আবার সে আবার বিরক্ত হচ্ছে যে তাকে তার নাকি প্রশ্ন শেষ করতে আর ভাই শেষ করে করবিটা কি বড় তো বুঝুসি তো নাই তো তার প্রশ্নে আমরা এই মাত্র মানে 10 মিনিট ধরে বললাম যে থাকতে পারে এইটা গ্র্যান্ড করতেছি এরপরে শুরু হয় যে আছে গ্র্যান করলে আবার ভাই সেখানে আর প্রমাণ চাওয়ার কি দরকার আসেই যদি করে দেয় তাহলে তার সেখানে আল্লাহ আছে এটা আবার প্রমাণ কেন যাবো কিন্তু তাকে যদি এখানে থামায় না ভাই এটা করে নাই তখন সে আবার হয় যে তার নাকি তার মানে কি প্রতিবারই সে বলতে গেলেই তার কাছে ওই জিনিসটাই মুখ্য হয়ে গেল সে যদি অ্যাকচুয়ালি পোলাইট একটা পোলা হইতো তাহলে সে আরো এম্বারাস হইতো যে ও সরি ভাই আবার ভুল আবার কি আমি মানে কি ইয়ে ভুল কিছু বললাম কিনা হ্যাঁ সরি ভাই আমি বুঝতে পারতেছি না না বুঝে বারে বারে প্রশ্ন চলে যাচ্ছে এখানে সময় নষ্ট হচ্ছে এই জন্য হ্যাঁ মানে আমি ইয়ে মানে এম্বারাস এইটা যদি সে যদি একটা পোলাইট ছেলে হইতো তাহলে পরে

তবে আমি বলবো যে এই যে ল্যাঙ্গুয়েজ নিয়ে যারা খেলতে চাই তারা ল্যাঙ্গুয়েজ নিয়ে খেলার আগে একটু শব্দগুলো একটু নিজেরাই একটু ভালো করে মানে পড়াশোনা করে আসেন যে আপনি এই শব্দটি দিয়ে আসলে কি মিন করতে যাচ্ছেন বা এটা এটা কত প্রয়োগ হইতে পারে তো এই জিনিসগুলো জানা থাকলে তখন আর আপনাদের এই প্রবলেমগুলো হবে না মানে ল্যাঙ্গুয়েজের হেরফেরের কারণে বা ল্যাঙ্গুয়েজ নিয়ে খেলার যে প্রবণতা এটা হয়তো আপনাদের অনেকটা কমে যাবে ঠিক আছে কিন্তু এটা তো একটা অলমোস্ট মানে মিশন কথা বললেন কারণ পুরো ধর্মটাই তো আপনারা ল্যাঙ্গুয়েজ নিয়ে ইয়ে

কিন্তু আমরা যেটা চেষ্টা করি যে এইখানে আমাদের এই মানে প্ল্যাটফর্মে মুক্তমনা যাদেরকে আমরা দেখি তাদের আমিও ম্যাক্সিমাম যে ওয়ার্ড গুলাকে ইউজ করি একটা সেন্টেন্স মেকিং এর সময় সেখানে যেন কোনো ধরনের এমন কিছু ঢুকে না যায় যেটা দিয়ে একটা ভিন্ন মিনিং তৈরি হতে পারে তো আমরা চাই যেন আমাদের আলোচনাগুলা একদম ওই বিষয়টাইতেই থাকে এবং আমরা যেটা মিন করতে সেটাই যেন বোঝায় এই ওয়ার্ডটা দ্বারা এবং কোনো ধরনের ভাষা ভাষা কিছু না থাকে ধোয়াশা কিছু না থাকে এটাই তো আমরা চেষ্টা করি সবসময় اقبال ভাই নাকি এবসলিউট এবং আসিবে একটা উদাহরণ উদাহরণ মনে পড়ে গেল ওই যে ওই দিন যে আপনার ই আসছিল যে টু মানে হ্যাঁ আপনার আপনার -273 যে কাল্পনিক কাল্পনিক কালপনিক আর তাৎতিক এই যে আমরা এখানে কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা মানে ডিসটিংশন আছে হ্যাঁ খুব ইম্পর্টেন্ট ডিসটিংশন কাল্পনিক স্পাইডারম্যান কাল্পনিক আপনার হ্যারি পটার কাল্পনিক ঠিক আছে কিন্তু আমরা আমাদের একটা থিওরিটিক্যাল লিমিট যেটা সেটা কাল্পনিক না সেটা ক্যালকুলেটেড ঠিক আছে সেই জিনিসটা মধ্যে বিশাল পার্থক্য কিন্তু ওনাকে যখন বললাম সে কিন্তু আমরা চেষ্টা করি সব সময় সেই শব্দগুলোই ব্যবহার করতে বা করতে যেতে আমাদের যে এক্সপ্রেশনটা বা যে জিনিসটা পক্ষে আমরা কি বলবো ওটাকে বোঝানোর চেষ্টা করতেছি সেটা সবচেয়ে ভালোভাবে প্রিসাইসলি যাতে মানুষজন বুঝতে পারে সেই চেষ্টাটা আমাদের মধ্যে আছে এবং আমি সবসময় বলছি এটা এটা খুবই ইম্পর্টেন্ট একটা ইয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাসপেক্ট যেকোনো কোনো মুমিনদের সাথে যদি করেন তাহলে তো ভাই আপনি মানে দেখতেই পাচ্ছেন যে যে কোথায় যায় ভাই এই শব্দের মিনিং এই শব্দের মিনিং এইটা এভাবে ব্যবহৃত ওইটা ব্যবহৃত হয় ট্রাস্ট কেবল হ্যাঁ ট্রাস্ট ট্রাস্ট যেটা সেটা বলতেছে বিশ্বাস আবার ওই ওইটারে আবার সে

তাহলে সবাইকে অনেক ধন্যবাদ আপনাদেরকে অনেক ধন্যবাদ আজকের মতো লাইফ এটা শেষ করে দিচ্ছি শুভরাত্রি